দিনের শুরুটা হয় পাখির ডাকে, ঘুম ভাঙে টেবিল ঘড়ির আওয়াজে, হয়তো কখনো বা শোনা যায় ভোরের আজান। তারপর স্কুলের জন্য তাড়াহুড়ো, বেজে ওঠে বাসের হর্ন, চলার পথে কখনো কানে আসে মন্দিরের ঘণ্টার ধ্বনি, কিংবা কখনো মাইকে অ্যানাউন্সমেন্ট, আবার টিফিনের ঘণ্টা বাজলেই শুরু বন্ধুদের সাথে টিফিন ভাগ করে নেওয়া, কিংবা কখনো বাড়িতে বসে এই প্রিয় গানটা শুনতে শুনতে নিজের মনেই গুনগুনিয়ে ওঠা, আবার বিকট কোনো শব্দে তাড়াতাড়ি কানে হাত রাখা। হ্যাঁ, আমরা শুনতে পাই বিভিন্ন আওয়াজকে, তা সে মনের মতোই হোক কিংবা ভীষণ অস্বস্তিকর, কিন্তু আমরা কোনো শব্দ শুনি কি করে? সেই প্রশ্নটা করলে জানতে হয় শ্রবণ পদ্ধতি সম্পর্কে। আর শ্রবণ পদ্ধতি সম্পর্কে জানতে গেলে আমাদের চোখ রাখতে হবে জেনে আসা সেই কর্ণের গঠনে। সেক্ষেত্রে কর্ণের গঠনটাকে যদি খেয়াল করি, তাহলে একবার মনে করিয়ে দিতেই হয় আমাদের কর্ণের ছিল প্রধান তিনটি অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। প্রথমেই বলতে হয় বাইরে থেকে আসা কোনো শব্দ কর্ণছত্র বা পিনার মধ্যে সংগৃহীত হয়, অর্থাৎ এক্ষেত্রে কর্ণছত্র প্রতিফলক হিসেবে কাজ করে, সেই শব্দ তরঙ্গকে কর্ণকুহরে প্রবেশ করতে সাহায্য করে। এই শব্দ তরঙ্গ কর্ণকুহরের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে ধাক্কা খায় কর্ণপটহে এবং সেখানে কম্পনের সৃষ্টি হয়। এখন কর্ণপটহ কম্পিত হলে তার পরবর্তীতে মধ্যকর্ণে থাকা টিম্পানিক ক্যাভিটি মধ্যেকার তিনটে অস্থি অর্থাৎ মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস পর্যায়ক্রমিকভাবে কম্পিত হতে আরম্ভ করে, বৃদ্ধি করে শব্দ তরঙ্গের তীব্রতা। এরপর এই বর্ধিত শব্দ তরঙ্গ স্টেপিস অস্থির মাধ্যমে অন্তঃকর্ণের উপরের পৃষ্ঠে থাকা ওভাল উইন্ডের মধ্যে দিয়ে অন্তঃকর্ণের ভেতরে প্রবেশ করে। কিন্তু এর পরে শব্দ তরঙ্গ কিভাবে অন্তঃকর্ণের মধ্যে সঞ্চালিত হয় সেটাকে বোঝার জন্য আমরা একটা সরলীকৃত অন্তঃকর্ণের ছবির সাহায্য নেব। খেয়াল করো, এক্ষেত্রে অন্তঃকর্ণের এই সরলীকৃত ছবিটির উপরের দিকে রয়েছে স্টেপিস অস্থি সংলগ্ন ওভাল উইন্ডো, তার সামনে রয়েছে স্কালা ভেস্টিবিউলি অর্থাৎ ভেস্টিবিউলার নালী, এই ভেস্টিবিউলার নালীর তলায় রয়েছে রিসনার পর্দা, এই রিসনার পর্দার তলায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি স্কালা মিডিয়া অর্থাৎ ককলিয়ার নালীকে, সেখানেই রয়েছে আমাদের শ্রবণ যন্ত্র অর্গান অফ কর্টি, যেখানে আমরা লক্ষ্য করেছিলাম সিলিয়াযুক্ত হেয়ার সেলগুলোকে। এই ককলিয়ার নালীর নিচেই রয়েছে ব্যাসিলার পর্দা এবং তার পরবর্তীতে রয়েছে স্কালা টিম্পানি বা টিম্পানিক নালী, আর এই টিম্পানিক নালীর মধ্যকর্ণের দিক সংলগ্ন অংশে অবস্থান করছে রাউন্ড উইন্ডো। এবার জানব এই গঠনের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গের প্রবাহকে। শব্দ তরঙ্গ মধ্যকর্ণে থাকা তিনটে অস্থির মাধ্যমে শেষ পর্যন্ত এসে পৌঁছায় ওভাল উইন্ডোতে এবং সেখান থেকে প্রবেশ করে ভেস্টিবিউলার নালি মধ্যস্থিত পেরেলিম তরলে। এখন এই ভেস্টিবিউলার নালি মধ্যস্থিত পেরেলিম থেকে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ তরঙ্গ রিসনার পর্দা ভেদ করে স্কালা মিডিয়ার মাধ্যমে ব্যাসিলার পর্দায় পৌঁছতে পারে, আবার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ তরঙ্গ সামনের দিকে এগিয়ে বিপরীত পথে ব্যাসিলার মেমব্রেনে আসে। কিন্তু কেন জানব একটু পরেই। শব্দ তরঙ্গ ব্যাসিলার মেমব্রেনে এলে তা কম্পিত হতে আরম্ভ করে এবং এই কম্পনের দরুন ব্যাসিলার মেমব্রেনের ওপরে থাকা সিলিয়াযুক্ত হেয়ার সেলগুলো ক্রমাগত নড়াচড়া করতে থাকে, ঘর্ষণ সৃষ্টি হয় উপরে থাকা টেক্টোরিয়াল পর্দায়, ফলস্বরূপ ঘটে শ্রবণ আবেগের উৎপত্তি। বাকি শব্দ তরঙ্গ রাউন্ড উইন্ডোর মাধ্যমে মধ্যকর্ণে এসে পৌঁছায় এবং তা ইউস্টেচিয়ান নালীর মাধ্যমে ফ্যারিংসে চলে আসে, এর ফলস্বরূপ তৈরি হয় শ্রবণ উদ্দীপনা। এই উদ্দীপনা এরপর অডিটরি স্নায়ুর মাধ্যমেই মস্তিষ্কের টেম্পোরাল লোবে থাকা শ্রবণ কেন্দ্রে পৌঁছায় এবং সেখানেই সেই শব্দকে বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি তার প্রকৃতি এবং তার তীব্রতাকে। এখন এই সূত্রে বলে রাখা দরকার, সমগ্র ককলিয়া জুড়েই কিন্তু রয়েছে সিলিয়াযুক্ত হেয়ার সেলের উপস্থিতি, কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে বুঝবো কোনো শব্দের তীক্ষ্ণতা।
সেই সূত্রে অবশ্যই বলতে হয় যে ককলিয়ার বৃহত্তর মূলদেশে থাকা হেয়ার সেল কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিতীক্ষ্ণ শব্দে উত্তেজিত হয় এবং ককলিয়ার সম্মুখভাগে থাকা হেয়ার সেল বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কম তীক্ষ্ণ শব্দে উত্তেজিত হয়ে থাকে। এইভাবেই আমরা শুনতে পারি বিভিন্ন ধরনের শব্দকে, বুঝতে পারি তার তীব্রতা, বুঝতে পারি তার অনুভূতি। তবে এই অনুভূতি শুধুমাত্র শব্দ শোনার জন্য নয়, আমাদের কর্ণের এই জটিল গঠন অনুভব করতে পারে আমাদের দেহের সাম্যাবস্থাটাকে। তাই তো তারা করতে পারে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। কিন্তু কিভাবে, জানতে হলে অবশ্যই থাকো পরবর্তী ক্লাসে।